सर्च करें आवामी न्यूज़, मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए। सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। संकल्प यात्रा पर मुकुल राय ने टीएमसी पर कज़्ब बयानी की। मालदा 21 अक्टूबर। रियासत के गवर्नर कभी भी किसी के साथ मीटिंग कर सकते हैं, ये उनके दस्तूर में शामिल है, लेकिन ज़िला इंतज़ामिया को इस मामले में काफ़ी मायूसी मिली है, जो जमहूरियत के लिए नुकसानदायक भी है। सोमवार की सुबह को शुमाली दिनाजपुर में संकल्प यात्रा के दौरान इस बात की तौसीक भाजपा के कौमी नेता मुकुल राय ने की। अलावा ने ये भी कहा कि अब टीएमसी पार्टी जवाल की तरफ लौट रही है। 34 सीटों की जगह 22 सीटों ने पार्टी पहुंची है, जिससे पता चल गया है कि अब टीएमसी की शाम हो रही है और भाजपा एक नई सुबह को लेकर नमूदार हो रही है, जिसका नमूना संकल्प यात्रा है, जो हर जिला में अपनी तवानाई का भरपूर मुजाहरा कर रहा है। कहीं से भी कोई रुकावट व मुजाहमत की रिपोर्ट नहीं मिल रही है। अब ऐसे में गवर्नर साहब अगर हमारे साथ मीटिंग करने की ख्वाहिश रखते हैं तो हम इसके लिए भी तैयार हैं। इन्होंने इंतजामिया की सर्द मोहरी पर गैर इत्मीनानी का इजहार किया। রাজ্যপাল যেভাবে জেলায় জেলায় যাচ্ছে তৃণমূল কটা করছেন, বিজেপি রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন না? রাজ্যপাল ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট, তিনি যে কোনো জেলায় যেতে পারেন, এটা হচ্ছে তার কনস্টিটিউশনাল রাইট। জেলায় জেলায় যায় এবং এই জেলার যে প্রশাসনিক আধিকারিকরা তার সাথে অসৌজন্যতা দেখাচ্ছে, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক স্ট্রেন। কালিয়াগঞ্জে একটা বৈঠক আছে, সেই বৈঠক শেষ করে আমি আজকেই ফিরে যাব। আমি চেষ্টা করছি এখানে সমারোহ, অর্থাৎ যে সংকল্প যাত্রা চলছে সেই সমারোহ বলে 31 তারিখে চেষ্টা করবো এই সমারোহ যাত্রায় উপস্থিত থাকার চেষ্টা করবো। কারণ হচ্ছে মালদা সহ সারা পশ্চিমবাংলায় আগে কোনো আইনের শাসন নেই। এখন বাংলায় একটাই প্রশ্ন, বাংলায় লোকতন্ত্রটা থাকবে কি থাকবে না? পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনো অবধি মানুষের মৃত্যুর সংখ্যা 89, আর লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে আজ অবধি মৃত্যুর সংখ্যা 35। এইরকম একটা জায়গায় জুড়ে দাঁড়িয়ে গান্ধীজির পথে নতুন ভারত গড়ার প্রকল্পকে সামনে রেখে আমাদের ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি এবং ভারত সরকার একটা সংকল্প যাত্রার দাবি ডাক দিয়েছে। সেই সংকল্প যাত্রায় এখন জেলায় জেলায় এই কর্মসূচি চলছে। এই করতে করতে তো শূন্য থেকে 18 পৌঁছেছে কটাক্ষ, যে বিজেপি শূন্য বলে আর মমতা 34 থেকে নেমে জোর করে 22, না হলে ওটা 18। দাদা, এই 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 যাত্রায় গতকালও আপনাকে ব্যারাকিং এর মুখে পড়তে হয়েছে। দেখুন, এটা আমাদের দেখেছি একটা কথা, কোনো ব্যারাকিং আমি ফেস করিনি। আমি সিরিয়াসলি বলছি, আমি কোনো ব্যারাকিং ফেস করিনি। আমি তো ঘুরে বেড়াচ্ছি সারা বাংলা ঘুরে, আমি কোনো ব্যারাকিং ফেস করিনি। মানুষ আমাদের দিয়েছে, আমরা তো এই তো দেখেছি কেউ শ্রীরাম জয় শ্রীরাম বললে তাকে তাড়া করছে মুখ্যমন্ত্রী, এইরকম ঘটনা কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটে। আজকে মুখ্যমন্ত্রী পাহাড়েই রয়েছেন, জেলা শাসক পাহাড়ে থাকুন আর সমতলেই থাকুক, বাংলার জনাদেশ পরিষ্কার যে আগামী বিধানসভা নির্বাচনে বাংলা থেকে মমতা ব্যানার্জির সরকার উত্থাপিত। তার মধ্যে কিছু উপনির্বাচন, তিনটে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিতবে, একাধিক পুরসভা নির্বাচন, একাধিক পুরসভা নির্বাচন করবে না। আর যদি করে, যদি মানুষের তার ভোটাধিকার থাকে, তাহলে 128টা পৌরসভা আর 10টা কর্পোরেশনের অধিকাংশ পৌরসভা এবং